মানুষকে সুপার পাওয়ার দিয়ে বড় একটা ধাপ কমপ্লিট করে ফেললো এলন মাস্ক। বহু আলোচনা সমালোচনা কন্ট্রোভার্সি সবকিছু পেরিয়ে শেষ পর্যন্ত নিজের টার্গেট পর্যন্ত যাবেন এলন মাস্ক, এটা তো এখন নিয়মে পরিণত হয়েছে। নিউরালিংক নিয়ে এলন মাস্ক জানালেন নতুন একটা আপডেট। তার টুইটার মানে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানালেন যে মানুষের ব্রেনে সফলভাবে নিউরালিংকের ফার্স্ট চিপ ইমপ্ল্যান্ট করা হয়েছে এবং পেশেন্টও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন এবং রেজাল্টও খুবই প্রমিসিং। একের পর এক টুইটার পোস্ট আবারও পোস্ট করে জানালেন যে নিউরালিংকের ফার্স্ট প্রোডাক্টের নাম রেখেছেন টেলিপ্যাথি। কিছুক্ষণ পরে আবার আরেকটা পোস্ট যেখানে লিখলেন যে এই চিপের সাহায্যে শুধু ব্রেন দিয়ে কন্ট্রোল করা যাবে ফোন অথবা কম্পিউটার কিংবা এর সাথে লিঙ্ক করা যে কোনো ডিভাইস, এবং শুরুর দিকের ইউজার শুধু তারাই হবেন যারা শারীরিকভাবে অক্ষম। একবার চিন্তা করে দেখুন তো, স্টিফেন হকিংসের মতো মানুষ যদি টাইপিস্ট কিংবা অক্সিনিয়ারের মতো দ্রুত লিখতে পারত, এটাই হলো গোল। পোস্টগুলো দেখে বোঝাই যাচ্ছিল এলন মাস্ক কি পরিমাণ এক্সাইটেড। লোকটা মনে হয় খুশিতে পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, তো অনেক অভিযোগ ইনভেস্টিগেশন কন্ট্রোভার্সি সবকিছুর পরও 2023 মেতে নিউরালিংক পেয়েছিল হিউম্যান ট্রায়ালের অনুমতি। এলন মাস্ক আগেই বলেছিলেন নিউরালিংক চিপ দিয়ে তাদের লক্ষ্য স্মার্ট হিউম্যান তৈরি করা, মানুষের ব্রেনের কাজ করার ক্ষমতা আর ক্ষেত্রকে আরও অনেক বেশি বড় করে দেয়া। এমনও বলেছেন যে এক পর্যায়ে এই চিপের সাথে অ্যাড করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও। অনেকের অনেক হাসাহাসি গালমন্দ দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন এলন মাস্ক, যেটা তিনি করেন সব সময়। আর শেষ হাসিটাও কিন্তু শেষ পর্যন্ত এলন মাস্কই হাসেন। এবারও কিন্তু তাই হলো, স্পেশালভাবে চিপ ইমপ্ল্যান্টের জন্য তৈরি করা সেই রোবট দিয়েই করা হয়েছে অপারেশন। যদিও অপারেশনে কোনো ডিটেল কিংবা ফুটেজ দেখানো হয়নি। এলন মাস্কের রাইভাল আরও অনেক কোম্পানিও কিন্তু এই ধরনের সিমিলার ডিভাইস নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। ইপিএফএল নামের সুইজারল্যান্ডের এক কোম্পানি সফলভাবে ব্রেনে চিপ ইমপ্ল্যান্ট করেছে এক প্যারালাইজড পেশেন্টের, এবং সত্যি সে পেশেন্ট শুধু ব্রেন দিয়ে চিন্তা করে হাঁটতে পর্যন্ত পারছেন। তবে এলন মাস্কের টার্গেট কিন্তু আরও অনেক বড়। তিনি শুধু প্যারালাইজড মানুষকেই হেল্প করবেন এমনটা কিন্তু না। নিউরালিংকের লক্ষ্য স্মার্ট হিউম্যান তৈরি করা। যাই হোক, দেখা যাক আসলে এলন মাস্ক সফল হন কিনা। সো এ ব্যাপারে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু।